হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসটি আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। ক্রিসমাস প্রায় এসেই গেছে, তো আজকে আমি যাব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। ওখানে যাব, ওখানকার প্রস্তুতি কিরকম দেখব এবং ওখানকার সমস্ত চিত্র আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর প্রথমেই তোমাদের আমি জানিয়ে রাখি সেন্ট পল চার্চ তোমরা কিভাবে আসবে। তো এখানে আসা সব থেকে সহজ রুট হচ্ছে তোমরা মেট্রো করে ময়দান স্টেশনে নামবে। ময়দান থেকে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ একটুখানি বেশি টাইম লাগে না আসতে। যাই হোক, তোমাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তোমরা ওখান থেকে একটু ভিজিট করে নিও। তো আমি এখন চার্চের দিকে এগিয়ে যাচ্ছি, ময়দানের গ্রাউন্ডের উপর দিয়ে হাঁটছি। আর ওই দিকে দেখো, এই যে ওপরে দা 42। আচ্ছা অলোক, দা 42 নামটা কেন হয়েছে জানিস? মনে হয় 42 তলা হবে ওই জন্য। না না, এটা 42 তলার থেকে বেশি। তো তো আমি যতদূর জানি সেটা হচ্ছে এটা 42 তলা হওয়ার কথা ছিল, সেই জন্য এটার নাম দা 42। কিন্তু পরবর্তীকালে এটা আরো বেশি বাড়ানো হয়েছে, কিন্তু এটা দা 42 সেই জন্যই নামটা হয়েছে, যেহেতু এটা 42 তলা হওয়ার কথা ছিল। তো আমি তো এটুকুই জানি, তোমরা যদি এর থেকে বেশি কিছু জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের। দুটা আমি এখন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে চলে এসেছি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, যারা বাসে করে আসতে চাও তাদের জন্য বেস্ট স্টপেজ হচ্ছে তোমরা সবাই তারামণ্ডল স্টপেজে নামবে। তারামণ্ডল স্টপেজে নামলেই সামনে এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে তারামণ্ডল, আর তার ঠিক এই পাশেই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। বন্ধুটা, আমি এখন চার্চের ভেতরে চলে এসেছি। এখানে ঢুকতে গেলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই যে টিকিটটা তোমাদের দেখে দিচ্ছি, এই যে দেখে নাও, এটা হচ্ছে টিকিট। যাই হোক, এখানকার কিছু দৃশ্য তোমাদের সিনেমাটিক ফুটেজের মাধ্যমে দেখিয়ে দিই, তারপরে আমি বাকি কথা বলছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। ভেতরে ঢুকেই ডান দিকে তোমরা দেখতে পাবে যীশু খ্রিস্টের জীবনের একটি কাহিনী এখানে বেশ ভালো মতন তুলে ধরা হয়েছে। চলো দেখে নাও তোমরা। তার ঠিক পাশে তোমরা ক্যান্ডেল জ্বালানোর জায়গা পেয়ে যাবে। এই দেখো, এখানে টোটাল 3টে ক্যান্ডেল জ্বালানোর জায়গা আছে। ক্রিসমাস যেহেতু প্রায় এসেই গেছে সেই জন্য এখানে একটু বেশি ভিড় দেখতে পাচ্ছি আজকে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেক গাড়ি পার্কিং করা আছে। এপাশেও দেখো অনেক গাড়ি পার্কিং, এখানেও পার্কিং করা আছে। তোমরা এখানে চাইলে গাড়ি নিয়ে আসতে পারো, গাড়ি পার্কিং করারও এখানে ব্যবস্থা আছে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটা আমাদের কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে এটা কলকাতার মধ্যে সব থেকে লার্জেস্ট চার্চ, অর্থাৎ সব থেকে বড় চার্চ এটা। আর সব থেকে গর্বের বিষয় হচ্ছে এশিয়ার ফার্স্ট ক্যাথিড্রাল কিন্তু এখানেই হয়েছিল অনেক বছর আগে। আমি যেহেতু বিকেলবেলার দিকে এসেছিলাম তো এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছে, আর চারদিকটা দেখো মোটামুটি বেশ টুনি ফুনি চালিয়ে বেশ ভালো মতোই সাজানো হয়েছে। আর যাই হোক, আমি আরেকটা যেটা ইনফরমেশন জানতে পারলাম এখানকার বিষয়ে, এই চার্চটা 1847 ক্রিয়েট করা হয়েছিল এবং তখনকার দিনে এটা খরচা পড়েছিল 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা এত বড় একটা চার্চ, ভাবা যায়? এখন আমরা চার্চের পেছনের দিকে চলে এসেছি। পেছনের দিকটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমি আবার সামনের দিকটায় চলে এসেছি। এখানে জাস্ট তোমরা দেখো যে টুনি লাইট দিয়ে কিরকম সুন্দর সাজিয়েছে, সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। সন্ধ্যের পরে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। চলো তোমাদের সাথে আরো কিছু দৃশ্য শেয়ার করা যাক, দেখতে থাকো তোমরা, চলো।
যাই হোক বন্ধুরা, আমি ভেতরটাও ঘুরে এলাম। ভেতরে ফটোগ্রাফি করার জন্য যেহেতু পারমিশন নেই, সেই জন্য ভেতরের দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যেখানে শুনলাম যে ভেতরে ফটোগ্রাফি করতে গেলে নাকি এক মাস আগে থেকে কিছু অ্যাপ্লিকেশন করতে হয়। যাই হোক, পরবর্তী সময় যদি কোনোদিন সুযোগ আমি অবশ্যই তোমাদের সাথে ভেতরের দৃশ্য শেয়ার করব। তো বন্ধুরা, আমরা আবার বাইরে চলে এসেছি। তো বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম অসাধারণ অসাধারণ লাইটিং তৈরি করা হয়েছে। চলো সেই দৃশ্যটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই, দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। এমনি টাইমে এই চার্জটা সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বড়দিনের দিন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে। তোমাদের আরেকবার বলে দিই, বড়দিনের দিন কিন্তু সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু দুপুর 2টোর মধ্যে আসতে হবে, দুপুর 2টোর পরে এলে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা ওখানে গিয়ে আমায় ফলো করে মেসেজ করতে পারো, আমি এখানে সবার সাথে কথা বলি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানো যে তোমাদের এই ভিডিও কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো জানো কি করতে হবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান শোবেকের সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়।